ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম নর্থ ও সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মাওলা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাউসার আলী, মোহাম্মদ ওমর ফারুক খান, উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, মোহাম্মদ মোশারফ হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিসবা উদ্দিন এটা উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন।